হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো দেখতেই পাচ্ছ খুবই ভালো আছি। আমি আবার তোমাদের সাথে একটা ইসকনের ভিডিও শেয়ার করব। সব ঠাকুরেরই আজকে ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সাথে। দেখো, আমি পৌঁছে গেছিলাম ইসকনে। এখানে অনেকেই আছে, দিদিভাই আছে, স্নেহাবনু আছে, রাইবনু আছে, সোনাই তো আছেই, আর মাও আছে, আর আমি আছি, তারপর আমার হাজবেন্ডও ছিল। সবাই মিলেই গেছিলাম ইসকনে, খুব মজা করেছি। দেখো, আর এত সুন্দর লাগছিল গিয়ে, দেখো মন্দিরটাও এত সুন্দর লাগছিল, ফুল গাছ টাছ দিয়ে এত সুন্দর করে যে সাজিয়ে রেখেছে ইসকন মন্দির। দেখো, এখানে আমরা প্রণাম করেছি প্রথমে ঢোকার সময়ই, ঢুকে গেছি আমরা মন্দিরের ভেতরে, আর কীর্তন শুনছি, অনেক ভালো লাগছিল। প্রথমেই গিয়ে দেখলাম যে কীর্তন শুরু হয়ে গেছে, তো আমরা কীর্তনের মজা নিচ্ছিলাম। এখানে কি বলো তো, সন্ধেবেলা নাকি এরকমই ভিড় হয় রোজ, এত সুন্দর লাগছিল, এত এত মানুষের ভিড়। আর দেখো উপরের দিকটা খুব সুন্দর লাগছিল, উপরে যে আর্টটা করেছে, যেই করেছে এত সুন্দরভাবে করেছে, খাটনি করে করেছে, আমার খুব ভালো লাগছিলো দেখতে। তাই আমি ভাবছিলাম যে তোমাদেরকেও একটু দেখাই। আর দেখো, সোনাইকে সম্রাট ভাই নিয়েছে বলে আর ওর সাথে মজা করছে। আর এদিকটা দেখো, কীর্তনটা এত মধুর লাগছিল শুনতে যে আমাদের কান টান সব শুদ্ধ হয়ে যাচ্ছিল। আর ঠাকুরের দর্শন করতে পেরে তো এতই মন ভালো হলো, মনটা এত শান্ত হয়ে গেল কি আর বলবো। দেখো, এবার আমরা পরিক্রমা দিতে শুরু করলাম। আমরা তিনবার পরিক্রমা দিয়েছি, এদিকটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কীর্তনের তালে তালে নেচে নেচে সোনাই আর ওর বাবাই, দেখো নেচে নেচেই ওরা পরিক্রমা দিচ্ছে। এটাতেই আনন্দ হচ্ছে, আনন্দ করে করে যে পরিক্রমা করার সেটাই তো আসল না। এই পরিক্রমার মধ্যেও কিন্তু আছে আনন্দ, যে ওরা আনন্দ করে করেই নেচে নেচে যে যাচ্ছে, এটাতেই তো আসল মজা। আর সোনাইকে দেখো প্রণাম করতে বললাম, ও এরকম করেই প্রণাম করেও বলছে। তো আমি বললাম না, শুয়ে শুয়েই প্রণাম করতে হবে। কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ লিখতে কেউ ভুলো না, সবাই ভক্তি ভরে লিখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম জপের মধ্যে যে কী আনন্দ এই কীর্তনের মধ্যেই আমরা দেখতে পেয়েছি। দেখো কী সুন্দর এই মেয়েটি যে এত নেচে নেচে ওর নাম কীর্তন মানে মজা করছে। দেখো ভিড়টা দেখলেই তোমরা বুঝতে পারবে, নাম কীর্তনের মধ্যেই যে এত আনন্দ, এত আনন্দ। তুলসী পুজো শুরু হয়ে গেল, দেখো এই ঠাকুর পুজো সব রেডি করছে, সব খুলে মালা তোলা দিয়ে। আর আমাদেরকে বলবো বলেছি যে সবাইকে নিচু হয়ে প্রণাম করতে, তো সবাই নিচু হয়ে প্রণাম করেছে, সবাইকে হয়তো সুন্দর হয়েছে। তাহলে সবাই যে কীর্তন করছে খুব মজা পাচ্ছিলাম আমাকে। আর দেখো ঠাকুরের এখানে পর্দা দিয়ে ঢাকা আছে, ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে এখন, আর পরিক্রমা করবো, আর সবাই কীর্তন করছে, সবাই নাচানাচি করছে। আর এদিকে দেখো নাম কীর্তনের সঙ্গে সবাই একটা ডান্স করছে, মেয়েরা একদিকে আর ছেলেরা অন্যদিকে, এইভাবে করে সুন্দরভাবে ডান্সটা করছে ওরা। আর সবাইকে এত সুন্দর লাগছিল, সবাই কীর্তন করছিলাম, সবাই হরে কৃষ্ণ নাম করছিলাম। এখন এই প্রভুজি শঙ্খ বাজাচ্ছেন, এই এখনই পর্দা তুলে হবে। আর সবাই দু হাত তুলে এত সুন্দরভাবে নাচ করছে, আর দু হাত তুলে ঠাকুরের দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করছে। সবাই আমরা অপেক্ষা করছি কখন পর্দা খুলবে আর ঠাকুরের দর্শন আমরা পাবো। এই দেখো এখন পর্দা খুলে যাবে, আর সেই যে ঠাকুরের সুন্দর মুখ, সুন্দর মুখের দর্শন আমরা পেয়ে যাবো। দেখো, আর এই মুহূর্তটা, এই মুহূর্তটা যে কী যে ভালো ছিল, আমরা খুবই ভাগ্যবান ছিলাম যে এই সময়টা আমরা পৌঁছে গেছিলাম ইসকন মন্দিরে, এই সময়টি আমরা দর্শন করতে পেরেছি। দেখো তোমরা আর কি সময় বা ভোর যদি চাকরির সময় যাবে তাও তোমরা মহিলাকে দেখতে পারবে, বা ভোগ আরতি দেখতে চাইলে তোমরা দুপুরবেলা যেতে পারো।
এই সময়কালে পরে আমরা ঠাকুরের এরকম আরতিটা দেখতে পারি, আর সেরকমভাবে এই মজাটা করতে পারি না, এরকমভাবে যে মানুষ আনন্দে নৃত্য করছে সেটাও আমরা দেখতে পারি, এত সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করতে পারি, তাই না? ইসকন থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম স্নেহাবন্ধুদের বাড়িতে। স্নেহাবন্ধুদের বাড়িতে বিয়ের অ্যালবাম দেখতে খুব মজা লাগছিল, আর তারপরে বসে গেলাম খেতে। স্নেহাবন্ধুকে এত অ্যারেঞ্জমেন্ট করেছিল সম্রাট ভাই, স্নেহাবন্ধু দুজন মিলে অ্যারেঞ্জমেন্ট করেছে এত কিছু খাবারের, আমরা তো খেয়ে শেষই করতে পারিনি। আর সবাই বলছিলাম না খেতে খেতে খেতে, কিন্তু খাবারগুলো খুব টেস্টি ছিল। জানি না কোন রেস্টুরেন্ট থেকে এনেছে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া খাবারগুলো দারুণ টেস্টি ছিল। আরতি দেখছিলাম, মায়ের দর্শন করতে পেরে খুব ভালো লাগছিল। আর সবাই নাকি কম্পনাম করছে ধুচি করে, দারুণ লাগছিল আরতিটা দেখতে। আরতির সাথে সাথে যে এই বাজনাটা বাজছিল খুব ভালো লাগছিল, যে ম্যাচিনটা দিয়ে ওই বাজনাটা বাজছিল, ওইটা ইলেকট্রিকের সাহায্যে চলে, ওই সুইচ দিয়ে সুন্দর এত সুন্দর বাজনাটা বাজছিল, ভালো লাগছিল খুব শুনতে। আর আমরা অনেকখানি বসে আরতি দেখলাম, পুজো দেখলাম, তারপরেই এসেছি। আর একাদশীর দিন ছিল এটা, যেহেতু একাদশী ছিল সারাদিনই আমরা ফলমূল সব জল টল খেয়েছি। তারপরে রাত্রে মামি এটা করে দিল সাবুর, এটা পোলাও টাইপের সাবুর, এটা বড় দানা, বড় দানা যেটা গাছের বড় দানার সাবুটা হয় সেটা নাকি আমরা একাদশীর দিন এটা আমরা গ্রহণ করতেই পারি। তো তো আমরা এটা নিচ্ছি রাত্রে খাবার জন্য। তো মামি সাবুর দানাগুলো একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিল, তারপর ভিজিয়ে সেটা এখন জল ঝরিয়ে নিল, আর তারপর তেলের মধ্যে ওয়াশ আলু আর একটু কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে, আর সন্দুক লবণ দিয়ে একটু ভেজে নিয়ে, তারপর এর মধ্যে সাবুর দানাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তারপর কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিল একটু টেস্টের জন্য। আর কিছুই দেবে না এর মধ্যে, এর মধ্যে দেওয়ার আর তেমন কিছুই নেই। এবার একটু নেড়ে চেড়ে এটাকে আমরা নামিয়ে নেব। আর নামানোর আগে একটু মিষ্টিও দিয়েছিলাম এর মধ্যে, একটুখানি চিনি দিয়েছি, চিনি না দিলে এর টেস্ট কিন্তু আসে না, আমরা এটা খেতে পারবো না সেরকমভাবে। যাদের চিনিতে একটু অসুবিধে আছে তারা চিনিটা বাদ দিলেও দিতে পারো, একাদশীর খাবার হিসেবে এটা কিন্তু বেস্ট খাবার। আমরা তো একাদশী করেছি, একাদশীর খাবার খেয়েছি, কিন্তু আমার হাজবেন্ড সোনাই ওদের জন্য তো রান্না করতেই হবে, তাই মামি ওদেরকে ভাত ডাল আলুকপির রসা ভাজা টাজা দিয়ে খেতে দিয়েছে। সোনাইও খাচ্ছে আর ওর বাবাইও খাচ্ছে। তো দেখো অনেক কিছুই ছিল এর মধ্যে, আলু কুমড়ো ভাজা, বেগুন ভাজা। আমার ব্লগটা আমি এখানে ওর এই ভিডিওটা দিয়ে এন্ড করছি। দেখো বোরিং লাইফ, সাইকেল চালাচ্ছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।